একটি বল হয়নি। বল হওয়ার আগেই পাকিস্তানের 9 রান। এশিয়া কাপের ফাইনালে কি করে ঘটল এই কাণ্ড জানাবো আজকের ভিডিওতে। ক্রিকেট ম্যাচে অতিরিক্ত রান অনেক সময় ফলাফলে প্রভাব ফেলে। এশিয়া কাপ ফাইনালে সেই অতিরিক্ত রানই পাকিস্তানকে বাড়তি সুবিধা করে দিল ইনিংসের শুরুতেই। কোনো বল না খেলেই 9 রান হয়ে গেল বাবর আজমদের। শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন সানাকা ফাইনালে নতুন বল তুলে দেন দিলশান মধুশঙ্কর হাতে। প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার বদলে পাকিস্তানের লক্ষ্যই কমিয়ে দিলেন তিনি। প্রথম বলটি করেন নো, ফ্রি হিট পায় পাকিস্তান যাতে মোহাম্মদ রেজওয়ান মারতে না পারেন। তাই দ্বিতীয় বলটি উইকেটের কিছুটা বাইরে করতে যান মধুশঙ্কর, তা করতে গিয়ে ওয়াইড করে বসেন। তৃতীয় বলটি লেগ স্ট্যাম্পে রাখতে গিয়ে আবারও ওয়াইড করেন। চতুর্থ বল আবারও ওয়াইড, এবার লেগ স্ট্যাম্পে এতটা বাইরে দিলেন যাতে উইকেট রক্ষক কুশাল মেন্ডিস ঝাঁপিয়েও ধরতে পারলেন না। 4 হয়ে গেল। এরপর ওভার দ্য উইকেট থেকে রাউন্ড দ্য উইকেট বল করতে আসেন তিনি, কিন্তু পঞ্চম বল ওয়াইড, অর্থাৎ প্রথম সঠিক বল হওয়ার আগেই স্কোর বোর্ডে পাকিস্তানের 9 রান উঠে যায়। ফলে 20 ওভারে জয়ের জন্য 171 রানের বদলে পাকিস্তানের লক্ষ্য কমে দাঁড়ায় 162 রানে। শেষ পর্যন্ত 11 বলে শেষ হয় পাকিস্তান ইনিংসের প্রথম ওভার। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।